আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি আমাদের বাংলাদেশের দ্বিতীয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাঠ এক নিয়ে আলোচনা করব। তো সবাই মনোযোগ দেবে এবং বই হলো যে 1970 সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন হয়, নির্বাচনে পাকিস্তান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা হস্তান্তর না করা ষড়যন্ত্র শুরু করে তারা জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1970 সালের মার্চের শুরু থেকে অসহযোগ আন্দোলন এবং 7ই মার্চ ঘর ঘরে দুর্গ গড়ে তোলার ডাক দেন। অন্যদিকে 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সামরিক জান্তা অসহায় বাঙালির উপর গণহত্যা শুরু করে নির্বিচারে মানুষ হত্যা করে। 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার মাধ্যমে মূলত আমাদের স্বাধীনতা সংগ্রাম গড়ে ওঠে। একদিকে যখন আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেয়, অন্যদিকে জুলফিকার আলী ভুট্টো ও ইয়াহিয়া খানের ষড়যন্ত্র শুরু হয়। তারা রাজনীতিতে নতুন সংকটের সৃষ্টি করে। তখন আওয়ামী লীগ কর্মসূচি দেয়। এই কর্মসূচিতে ছাত্রদের ভূমিকা ছিল অগ্রগণ্য। তাছাড়া শিক্ষক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, মহিলা সংগঠনগুলো এগিয়ে আসে। তো আওয়ামী লীগ 2শে মার্চ ঢাকা শহরে এবং 3রা মার্চ সারা দেশে হরতালের ডাক দেন। 2শে মার্চ সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কেন্দ্রীয় ছাত্র মানে সংসদ ডাকসুর সামনে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়। এটি ছিল আমাদের অনুপ্রেরণা। 3 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত আওয়ামী লীগ অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং তা চলতে থাকে। তো এই পরিস্থিতিতে ইয়াহিয়া খান ভীত হয়ে 6ই মার্চ এক বেতার ভাষণে 25শে মার্চ ঢাকায় পুনরায় জাতীয় পরিষদের অধিবেশনে ডাক দেন। কিন্তু বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা মানতে নারাজ, তিনি সন্তুষ্ট হতে পারেননি। এই পরিস্থিতিতে 7ই মার্চ রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান সেখানে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়ে আওয়ামী লীগের উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। তো এটা ছিল তৎকালীন মুক্তিযুদ্ধের পটভূমি তথা পূর্ব প্রস্তুতি। তোমরা এই পাঠটি ভালো করে পড়বে আর এই পাঠ শেষে তোমরা তোমাদের শিখন ফল তোমরা শিখতে পারবে। পাকিস্তানের ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের লক্ষ্যে বাঙালির প্রস্তুতি। তো তোমরা এই যে বাঙালির প্রস্তুতি, এটা এই পাঠ করে ভালো করে তোমরা খাতায় লিখবে। তো আজ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।